আসসালামু আলাইকুম। মহামারী, ঝড়, প্রতিকূল পরিবেশ যতই আমাদের ঘিরে ধরুক না কেন, একদিন এটি বিলীন হবেই হবে, এ প্রত্যাশা ব্যক্ত করে সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। অনেকদিন পর অনলাইন ক্লাস নিতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। বরাবরের মতো আমি ফেরদৌসি বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এর আগে আমরা ক্লাস শেষ করেছিলাম জানুয়ারি 2021, অর্থাৎ এবছরের জানুয়ারি মাসে আমরা ক্লাস শেষ করেছি। এর মাঝে তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো। আচ্ছা, আজ আমরা যেটি অধ্যয়ন করব সেটি ইতিমধ্যেই আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। সেটা হচ্ছে বিষয় কোড আমাদের 267, আর আমরা যে ক্লাসটি অধ্যয়ন করব আজকে বা পড়ব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে উমাইয়া খেলাফত। কী খেলাফত? উমাইয়া খেলাফত। এই উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছে মুয়াবিয়া। মুয়াবিয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কী কী আলোচনা করব? খলিফা মুয়াবিয়ার পরিচয়, শাসন ব্যবস্থা, তার চরিত্র ও কৃতিত্ব সুপ্র শিক্ষার্থী আমাদের সহকারে শুনবে। উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন এবং তিনি রাজবংশ প্রতিষ্ঠা করেন। রাজবংশ মানে খলিফায়ে রাশেদিনের পতনের পর মুয়াবিয়া 661 খ্রিস্টাব্দে যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন তা 750 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। এই বংশের মোট 14 জন খলিফা ছিল এবং প্রায় এই বংশের স্থায়িত্বকাল ছিল 90 থেকে 91 বছর। মুয়াবিয়া গণতন্ত্রকে গলাটিতে হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। কী করেন? মুয়াবিয়া গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। এবার আমরা মুয়াবিয়ার পরিচয় সম্পর্কে অবগত হব বা জানব। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া ছিলেন কুরাইশ নেতা আবু সুফিয়ানের পুত্র। মুয়াবিয়া 606 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রাথমিক জীবনে তিনি তার পিতার ন্যায় ইসলামের ঘোর শত্রু ছিলেন। এমনকি বদর উহুদ খন্দক যুদ্ধে তিনি মুসলমানদের ধ্বংস সাধনে গমন করেন। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর তিনি তার পিতা আবু সুফিয়ান এবং বনু উমাইয়া এবং অন্যান্য লোকজন সহ ইসলাম ধর্ম কবুল করেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়ার বোনকে উম্মে হাবিবাকে তিনি বিয়ে করেন। এবার আমরা আসি মুয়াবিয়ার শাসন ব্যবস্থা কেমন ছিল। মুয়াবিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় খলিফা ওমরের আমলে। ওমরের খিলাফতকালে মুয়াবিয়া সিরিয়া গমন করেন এবং সেখানে তিনি যোগ্যতার পরিচয় দেন। তার তীক্ষ্ণ বুদ্ধিতে মুগ্ধ হয়ে হযরত ওমর 638 খ্রিস্টাব্দে তাকে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত করেন, অর্থাৎ মুয়াবিয়া দামেস্কের শাসনকর্তা নিযুক্ত হন। সিরিয়ার শাসনকর্তা খলিফা ওসমানের শাসনকালে তাকে সমগ্র সিরিয়া প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করা হয়। এই সময় তিনি সিরিয়ার ওপর রোমান আক্রমণ প্রতিহত করেন এবং দক্ষতা অর্জন করেন। তার বরিষ্ঠ নেতৃত্বে মুসলমানগণ সাইপ্রাস দ্বীপ দখল করেন। তিনি সিরিয়ায় একটি ক্ষুদ্র নৌবাহিনী গঠন করেন এবং তিনি অতি অল্প সময়ের মধ্যে সিরিয়ায় খুব জনপ্রিয় হয়ে ওঠেন। কে? মুয়াবিয়া। এবার মুয়াবিয়া রাজধানী স্থানান্তর করেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি নিয়ে যান। মুয়াবিয়া যেভাবেই খেলাফত লাভ করুক না কেন, তার যোগ্যতা সম্বন্ধে কোনো দ্বিমত নাই। তিনি নিঃসন্দেহে একজন অভিজ্ঞ শাসক ও কূটনীতিবিদ ছিলেন। সময় ও অবস্থার সাথে তাল মিলিয়ে রক্ষা করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। খিলাফতের শুরুতেই নিজের সুবিধার জন্য মুয়াবিয়া
মুসলিম সাম্রাজ্যের রাজধানী কুফা থেকে দামেস্কে স্থানান্তরিত করেন। এরপর তিনি সাম্রাজ্যের ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করেন। এবার আমরা আসি, মুয়াবিয়া যে কাজটি করেন, খারিজি বিদ্রোহ দমন করেন। মুয়াবিয়ার খিলাফতকালে খারিজি বিদ্রোহ এবং হিমারীয় ও মুদারিয় দ্বন্দ্ব সাম্রাজ্যের অভ্যন্তরে অশান্তির সৃষ্টি করে। মুয়াবিয়া তাদের বিরুদ্ধে কঠোর হস্তে তাদেরকে গমন করেন এবং কঠোর হস্তে তাদের দমন করেন। এবার আমরা আসি উত্তর আফ্রিকা বিজয়। আচ্ছা, মুয়াবিয়া রাজত্বের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে উত্তর আফ্রিকা বিজয়। উত্তর আফ্রিকায় বসবাসকারী রোমানরা সেখানকার অধিবাসীদের ওপর চরম নির্যাতন চালাত। মুয়াবিয়া 10,000 সৈন্য সহ দক্ষ সেনাপতি উকবা বিন নাফিকে উত্তর আফ্রিকায় প্রেরণ করলে উত্তর আফ্রিকা আরবদের শাসনাধীনে আসে। এরপর তিনি পূর্বাঞ্চলে রাজ্য বিস্তার করেন এবং কনস্টান্টিনোপল অভিযান করেন। এই অভিযানে তিনি তার আরামপ্রিয় ছেলে ইয়াজিদের অধীনে এক বিরাট নৌবাহিনী প্রেরণ করেন, কিন্তু এই অভিযান সফল হয়নি। এরপরে আমরা আসি মুয়াবিয়ার চরিত্র ও কৃতিত্বের সম্পর্কে একটু জেনে নিই। মুয়াবিয়া তার ধৈর্য ও আচরণের জন্য সকল অবস্থাতেই পরিস্থিতিকে নিজের আয়ত্তাধীনে আনতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। তিনি বলতেন, যেখানেই কথাতেই কার্যধার হবে সেখানে আমি তরবারি ব্যবহার করি না, এবং যেখানে চাবুক দ্বারা যে কোনো কাজ সমাধান হবে সেখানে আমি তরবারি ব্যবহার করি না। কারো সাথে চুল পরিমাণ সম্পর্ক থাকলে আমি সেটি নষ্ট হতে দিই না। অপরে টান দিলে আমি ঢিল দিই, অপরে ঢিল দিলে আমি টেনে নিই। এই উক্তিটির বা এগুলো কথার মানে তোমরা বোঝার চেষ্টা করবে। এবার আমরা আসি তার কৃতিত্ব। তার কৃতিত্বের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সেক্রেটারিয়েট। মুয়াবিয়া একজন সুদক্ষ প্রতিভাবান শাসক ছিলেন। শাসন কাজের সুবিধার জন্য মুয়াবিয়া কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলিতে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেন। সমন্বেতা মুয়াবিয়া, বিজেতা হিসাবে মুয়াবিয়া প্রচুর প্রশংসা অর্জন করেন। তিনি যেখানে যেতেন সেখানে বিজয়ের মুকুট তিনি পরে আসতেন। এবার আমরা আসি ডাক বিভাগ প্রতিষ্ঠা। মুসলিম শাসকদের মধ্যে মুয়াবিয়াই সর্বপ্রথম ডাক বিভাগ স্থাপন করেন। সংবাদ আদান প্রদানের উদ্দেশ্যে তিনি প্রতি 12 মাইল অন্তর অন্তর একটি করে ডাকঘর স্থাপন করেন। এরপর আমরা আসি রেজিস্ট্রি বিভাগ। কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের লিখিত সংযোগ সাধনের উদ্দেশ্যে মুয়াবিয়া দিয়ান উল খাতিব নামে একটি বিভাগ স্থাপন করেন। এবার আমরা আসি রাজস্ব সংস্কার। মুয়াবিয়া রাজস্ব আদায়ের জন্য প্রত্যেক প্রদেশের একজন করে কর্মচারী নিয়োগ করেন। নৌবাহিনীর প্রতিষ্ঠাতা, মুয়াবিয়াই সর্বপ্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন। খলিফা হয়ে তিনি নৌবাহিনীর উন্নতির দিকে মনোনিবেশ করেন এবং অচিরেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নৌশক্তিকে পরিণত করেন। এবার আমরা আসি ছোট শিক্ষার্থী, মানুষ হিসেবে মুয়াবিয়া কেমন ছিলেন এটা আমরা জেনে নিই। শাসক হিসেবে মুয়াবিয়া কপট ও ধূর্ত হলেও ব্যক্তিগত জীবনে তিনি নিয়মিতভাবে ধর্ম অনুষ্ঠান পালন করতেন। তিনি জুম্মার নামাজে ইমামতি করতেন এবং তিনি একজন ভালো বক্তা ছিলেন। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়ার মূল্যায়ন কীভাবে আমরা করব। অশেষ কর্মদক্ষতা ও কর্মকুশলতার অধিকারী মুয়াবিয়া অতি নগণ্য অবস্থা হতে ইসলামের খিলাফতের মসনদ লাভ করেন এবং তার শাসনকালে তিনি দেশকে আভ্যন্তরীণ গোলযোগ ও শত্রুদের হামলা হতে রক্ষা করেন। এরপরে ইয়াজিদকে মনোনয়ন। 679 খ্রিস্টাব্দে মুয়াবিয়া তার পুত্র অপদার্থ এবং ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে গণতন্ত্রের আদর্শকে জলাঞ্জলি দেন। তিনি গণতন্ত্রকে
গলা টিপে হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি এই যে কাজটি করে গেলেন, এই যে ইতিহাস অন্যভাবে লেখা হয়েছিল। আমরা তাহলে আজকে সুপ্রশিক্ষার্থী কি কি আলোচনা করলাম, চতুর্থ অধ্যায়ের উমাইয়া খেলাফত, উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া তিনি কি কি কাজ করলেন, খলিফা হিসেবে তার পরিচয়, তার শাসনকাল, তার কৃতিত্ব, এ পর্যন্তই আমার যেটা বক্তব্য বরাবরের নাই। যে তোমরা যেহেতু লকডাউন চলছে, কলেজে আসার কোনো সুযোগ নাই, বাড়িতেই তোমরা রয়েছ, সকলেই মনোযোগ সহকারে আমি যেটি পড়ালাম সেটি তোমরা বাসায় অধ্যয়ন করবে প্রত্যেকেই, এবং ক্লাস করার পরে যে পাঁচটা প্রশ্ন আমরা কুইজ দিয়েছি বা আমার ক্লাসের সাথে সাথে যাবে সেটি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর যে মহামারীর মধ্যে আমরা অবস্থান করছি এটি চলমান থাকবে, কবে শেষ হবে সেটা আমাদের জানা নাই। অতএব এই প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, এবং যেখানেই যাও না কেন সবসময় মাস্ক ব্যবহার করবে। সুপ্রিয় শিক্ষার্থী, সকলেই ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।